হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তোমাদের রান্না করে শেখাবো কীভাবে হালিম রান্না করতে হয়। এর জন্য ধনে কুচি নিয়েছি, শশা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং আলু কুচি করে নিয়েছি, যা তুমি আমার ব্লগ ভিডিওতে দেখতেই পাচ্ছো। এগুলো ফ্রেশ টাটকা আমি নিয়ে এসেছিলাম, ধনে এবং শশাটা। তো শশার খুব দামও বেড়ে গেছে দেখলাম। এবার হালিমটা আমি ভিজিয়ে রেখেছি, এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার পানিতে আলু এবং আলুগুলো দিয়ে দিব। তো হালিমে এত বেশি কিছু দেওয়ার দরকার নেই। তো আলু আর শশাটা, আলু শশা এবং হচ্ছে মাংসটাই হচ্ছে মেইন। তো এটা পানিতে এবার দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ সেদ্ধ না ততক্ষণ আমরা সেদ্ধ করে নেব, আধা ঘন্টা লাগবে এটা সেদ্ধ হতে। তো পানিটা তোমরা পরিমাণ মতো দিবে এবং দিয়েই নাড়াচাড়া দিবে, এরপর আর কিছু দিবে না। এখানে বিভিন্ন ডাল মিক্সড করা থাকবে। তো দেখো আমরা কিন্তু ডালটা দিয়ে দিয়েছি, এখন এটা সেদ্ধর জন্য ওয়েট করব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো এটা যখন সেদ্ধ হবে তখনই কিন্তু আমরা এই যে মশলাটা দিয়ে দিব, আমি মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটাও পরিমাণ মতো দিবে এবং লবণটা দিবে। তো এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দেব। এবার মাংস কিন্তু আমি আলাদা করে কুচি করে রেখেছিলাম, তোমরা গরু মুরগি খাসি যেটাই দিতে চাও দিবে। তো পেঁয়াজ ও কাঁচামরিচগুলো আমরা দিয়ে দিলাম, এটা বেশ ভালোভাবে ভেজে নেবো। এই যে দেখো এখন মাংস দিয়ে দিয়েছি, তো এগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। এখন হালিমের মধ্যে এগুলো দিয়ে দেব। আমার হালিম রান্না শেষ। তো খুব সহজে বাসা বাড়িতে তোমরা এভাবে হালিম রান্না করে ফেলতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা।